আসসালামু আলাইকুম আমি সাইমা রহমান মডেল একাডেমির অনলাইন ক্লাসে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি বাংলা বিষয়ে নবম ক্লাস নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজ আমি যে পাঠটি নিয়ে আলোচনা করব সেই পাঠটির নাম হচ্ছে খামার বাড়ির পশু পাখি খামার বাড়ির পশু গল্পটি তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুইটি অংশে ভাগ করেছি আজ আমি প্রথম অংশ নিয়ে আলোচনা করব প্রথম অংশের রয়েছে গ্রামের নাম থেকে লাফালাফি করে পর্যন্ত এবং আমি এই অংশটুকু নিয়ে আজকে আলোচনা করব তো শিক্ষার্থীরা তোমরা খামার বাড়ির পশু আজকের এই আলোচনা শেষে কী শিখতে পারবে সে সম্পর্কে আগে বলে নিচ্ছি পাঠের অন্তর্গত ছোট ছোট বাক্য শুনে বুঝতে পারবে নিজের ভাষায় গল্প সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারবে পাঠ্যপুস্তকের শব্দ শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে যুক্ত বর্ণ ভেঙ্গে লিখতে পারবে এখন শিক্ষার্থীরা এসো আমরা সবাই কিছু ছবি দেখি কি দেখতে পাচ্ছ এগুলো কি গরুর ছবি এখন আমরা কি দেখতে পাচ্ছি কবুতর এখন কি দেখতে পাচ্ছ অনেকগুলো বিভিন্ন রঙের ছাগল তাহলে তোমরা এখন দেখো তো এগুলো কি আচ্ছা এগুলো হচ্ছে খামারে কিছু মুরগি তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছ আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে খামার বাড়ির পশু পাখি এখন আমি মূল আলোচনায় যাবার পূর্বে তোমাদেরকে বলছি তোমাদের বইয়ের বাহান্ন নং পৃষ্ঠা খুলে তোমাদের আলোচনা শোনার জন্য দেখার জন্য এবং বোঝার জন্য চলো মূল আলোচনায় চলে যাচ্ছি ছবিতে দেখো তো এটি কিসের ছবি দেখা যাচ্ছে আমরা ছবিতে অনেকগুলো গাছপালা দেখছি ঘরবাড়িও দেখা যাচ্ছে এবং মাঝ দিয়ে একটি রাস্তা দেখতে পাচ্ছি তাহলে এটা হচ্ছে একটি গ্রামের দৃশ্য তাহলে আমাদের গল্পের শুরুতে যে লাইনটি ছিল সেখানে একটি গ্রামের কথাই বলা হয়েছিল তাহলে আমি তোমাদের মূল গল্পে নিয়ে যাচ্ছি গ্রামের নাম সোনাইমুড়ি আমরা ডাক্তারের ছবি দেখতে পেয়েছি রিক্সা চালকদের ছবি দেখতে পেয়েছি কামার তাতি এবং কৃষকের ছবি দেখতে পেয়েছি গ্রামে নানা পেশার মানুষ বাস করে অর্থাৎ হচ্ছে এতক্ষণ ডাক্তার কৃষক তাতি কামার এরা হচ্ছে বিভিন্ন পেশার মানুষ তাহলে আমরা গ্রামে বিভিন্ন ধরনের পেশার মানুষ দেখে থাকি ডাক্তার রোগী দেখেন রোগী দেখে চিকিৎসা করেন কৃষক জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলান কামার লোহা লোহা দিয়ে তারা দা বটি বিভিন্ন ধরনের লোহার সামগ্রী তৈরি করেন এবং তাঁতি তাঁতি আমাদের জন্য সুন্দর সুন্দর কাপড় তৈরি করেন গ্রামের পাশেই তিতাস নদী সেই নদীর পারে গনিমিয়ার খামার গনিমিয়া গনিমিয়া হচ্ছে খামারের মালিক আর খামার শব্দটির অর্থ হচ্ছে পশু পাখি যেখানে লালন পালন করা হয় অর্থাৎ পশু পাখিকে যেখানে যত্ন সহকারে লালন পালন করা হয় আমরা সাধারণত ঘরে লালিত পালিত হয়ে থাকি আর পশু পাখিদের লালন পালন করার জন্য খামার রয়েছে কিছুদিন আগে কিন্তু আমরা কুরবানি ঈদ করেছি সবাই কুরবানি ঈদে তোমরা যে অনেকেই গরু এবং অনেকে ছাগল কুরবানি দিয়েছ তখন এই হাট থেকে এই গরু এবং ছাগলগুলো কিনে আনা হয়েছিল এবং এই গরু এই ছাগল এদের মালিকরা কিন্তু তাদের খামারে এই পশু পাখিগুলোকে লালন পালন করে বড় করে ছিল তাহলে তোমরা বুঝতেই পারছো যে গনি মিয়ার খামারে অনেকগুলো গরু রয়েছে খামারে আছে অনেক গরু ও বাছুর এখানে আসলে গনি গনি মিয়ার খামারের কথাই বলা হয়েছিল গনি মিয়ার খামারে অনেক গরু এবং গরুর যে ছোট ছোট বাছুর রয়েছে সেগুলো গনিমিয়ার খামারে তোমরা দেখতে পাচ্ছ দিনের বেলা গরুগুলো মাঠে চরে ও ঘাস খায় দিনের বেলা রাতের বেলা কিন্তু পশু পাখিরা তাদের যে আবাসস্থল যে জায়গায় তারা থাকে ঘুমায় সেই জায়গায় চলে যায় কিন্তু দিনের বেলায় তারা বিভিন্ন ধরনের খাবার খায় এবং তারা মাঠে ঘুরে বেড়ায় এখানে এই জন্য বলা হয়েছে যে দিনের বেলা গরুগুলো মাঠের মধ্যে ঘুরে বেড়ায় এবং ঘাস খায় বাছুরগুলো এদিক উদিক ছোটাছুটি করে বাছুরগুলো হচ্ছে গরুর বাচ্চা গরুর বাচ্চাগুলো গরুর আশেপাশেই ছোটাছুটি করতে থাকে মানে দৌড়াদৌড়ি করতে থাকে মাঝে মাঝে গাভী হাম্বা হাম্বা ডাকে এবং এই বাছুরগুলোকে যাতে সে কাছে পায় এবং তারা যেন দূরে কোনো ভয়ঙ্কর জায়গায় কোনো অসুবিধায় না পড়ে সেই জন্য মা তাদেরকে কতক্ষণ পর পর হাম্বা হাম্বা করে ডাক দেয় ডাক শুনে বাছুর ছুটে যায় মায়ের কাছে তাহলে এই ছবিতে কিন্তু দেখতে পাচ্ছ যে মা তার শিশুকে কিভাবে আদর করছে এবং ডাক শুনে সে মায়ের কাছে ছুটে এসেছে খামারের গরুগুলো খৈল আর ভুসি খায় এখানে আমরা খামারের গরুগুলোর প্রধান খাবার কি সেটা আমরা দেখতে পাচ্ছি খৈল গরু কিন্তু খেতে খুবই পছন্দ করে এটা এক জাতীয় খাবার তাদের এবং ভুষি হচ্ছে গমের কুড়া গম যখন মেশিনে ভাঙানো হয় এবং সেই ভাঙানোর ফলে গমের উপরের যে আবরণটা থাকে সেটাকেই বলা হয় কুড়া গনিমিয়া শখ করে কবুতর পোষেন গনিমিয়া কিন্তু শুধু যে গরু খামারি রেখেছেন তা নয় তিনি কিন্তু শখ করে কবুতরও তিনি পোষেন কবুতরগুলো বাঘ বাকুম বাকুম করে ডাকে এই কবুতরগুলো কিন্তু সুন্দর একটি মিষ্টি ডাকে সবসময়ই ডাকে তা নয় মাঝে মধ্যে তারা বাকুম বাঘ বাকুম শব্দ করে ডাকতে থাকে গনিমিয়ার মেয়ে রিতা রিতা দ্বিতীয় শ্রেণীতে পড়ে সে কবুতরগুলোকে খুব ভালোবাসে রীতার মতো তোমরাও কিন্তু কবুতর পুষতে ভালোবাসো এবং কবুতর পুষে কবুতরকে অনেক আদর যত্ন করো এবং খুব ভালোবাসো সে কবুতরগুলোকে গম ও মটর খেতে দেয় এখানে রিতার কথা বলা হয়েছে রিতা কবুতরগুলোকে ভালোবাসে আবার সেই কবুতরগুলোকে সে গম এবং মটর খেতে দেয় কবুতরগুলো ইচ্ছে মতো উড়াউড়ি করে এখানে দেখা যাচ্ছে কবুতরগুলো কিন্তু আমাদের কথা অনুযায়ী আকাশে উড়ে না তাদের যখন ইচ্ছে হয় তখন তারা দল বেঁধে আকাশে সুন্দরভাবে উঠতে থাকে পাশেই এই পরানবাবুর ছাগলের খামার এখন আমরা দেখতে পাচ্ছি গনি মিয়ার ছিল গরুর খামার আর পরাণবাবু আরেকটি লোক তার রয়েছে ছাগলের খামার তিনি ছা খামারের মধ্যে ছাগল পোষেন ছাগলকে লালন পালন করেন খামারে আছে অনেক ছাগল ও ছাগল ছানা ছাগল তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ ছাগলের ছোট ছোট বাচ্চাদেরকে বলা হয় ছাগল ছানা তাহলে পরাণবাবুর ছাগলের খামারে রয়েছিল ছাগল এবং ছাগল ছানা সেগুলোর কোনোটা সাদা কোনোটা কালো কোনোটা লালচে ছাগল কিন্তু তিনটি কালারেই বেশি দেখা যায় এর মধ্যে সাদা কালো লালচে এই তিনটি কালার কিন্তু আমরা সবসময় ছাগল দেখে থাকি ছাগলগুলো মাঠে চড়ে। ওই গরুর মতোই কিন্তু ছাগলগুলো মাঠে ঘোরাঘুরি করে বেড়ায় ঘাস খায় ছাগলও কিন্তু ঘাস খেতে পছন্দ করে লতা পাতা খায় ছাগল কিন্তু আবার লতা পাতাও খায় ছাগল ডাকে ভে ভে শব্দ করে আশেপাশেই ছাগল ছানাগুলো লাফালাফি করে সেই গরুর যে ছানা ছিল সেগুলোর নাম ছিল বাছুর বাছুরকেও আমরা দেখেছি কিন্তু তার মায়ের আশেপাশেই লাফালাফি করতো ছুটাছুটি করত। এখানে দেখছি আমরা ছাগল ছানাগুলো কিন্তু ওই ছাগলের ছাগল ছানার যে মা রয়েছে মায়ের আশেপাশেই লাফালাফি করছে এখন আমরা মূল আলোচনা শেষে অনেকগুলো নতুন নতুন শব্দ পেয়েছি সেই শব্দ শব্দের অর্থ এবং বাক্য গঠন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি খৈল শব্দের অর্থ পশুর খাবার বাক্য হবে গরু খৈল খেতে পছন্দ করে খামার শব্দের অর্থ পশু পালনের জায়গা বাক্য হবে আমাদের একটি গরুর খামার আছে ভুষি শব্দের অর্থ গমের কুড়ো বাক্য হবে গরুকে ভুসি খাওয়ানো হয় এখন চলো কয়েকটি যুক্তবর্ণ ভেঙে দেখাই এবং সেই যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করি প্রথম যুক্তবর্ণটি হচ্ছে গ র ফলা ভাঙলে হবে গ যোগ র ফলা শব্দটি হবে গ্রাম দ্বিতীয় যুক্ত বর্ণটি হচ্ছে ম ব সংযুক্ত ভাঙলে হবে ম যোগ ব শব্দটি হবে কম্বল তৃতীয় যুক্ত বর্ণটি হচ্ছে দ ব সংযুক্ত ভাঙলে হবে দ যোগ ব শব্দটি হবে দ্বিতীয় শেষ যুক্ত বর্ণটি হচ্ছে রফলা ভাঙলে হবে স, যোগ, সযোগ ফলা শব্দটি হবে শ্রেণী এখন আমি তোমাদের যতটুকু অংশ নিয়ে গল্পের আলোচনা করেছি সেই অংশ থেকে তোমাদের অনুশীলনীর প্রশ্নের উত্তর তোমাদেরকে বলে দিচ্ছি প্রথম প্রশ্ন রীতা কবুতরকে কি খেতে দেয় উত্তর হবে খামার পশুপাখি পশু পাখি গল্পে গনিমিয়ার মেয়ে রিতা কবুতরগুলোকে গম ও মটর খেতে দেয় দ্বিতীয় প্রশ্ন গ্রামের পাশের নদীর নাম কি। উত্তর হবে খামারবাড়ির পশুপাখি গল্পে গ্রামের পাশের নদীর নাম তিতাস নদী তৃতীয় প্রশ্ন ছাগল ছানারা কী করে উত্তর হবে খামার বাড়ির পশু পাখি গল্পে ছানাগুলো তাদের মায়ের আশেপাশেই লাফালাফি করে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই উত্তরগুলো লেখার সময় অবশ্যই গল্পের নাম উল্লেখ করবে অর্থাৎ আমি যেইভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো শুরু করেছি সেইভাবে শুরু করবে অতিরিক্ত বাক্য লেখার কোনো প্রয়োজন নেই চলো এখন আমি তোমাদের উক্ত গল্প থেকে তোমরা কতটুকু বুঝতে পেরেছ উক্ত গল্প তোমরা কতটুকু আয়ত্ত করতে পেরেছ সেই জন্য কতগুলো প্রশ্ন করছি তোমরা অবশ্যই আমার এই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দিতে চেষ্টা করবে মিয়া তার খামারে কি পোষেন এখানে তোমরা দুটি তোমরা দুটি ছবি দেখছ প্রথম ছবিতে রয়েছে ছাগল আর দ্বিতীয় ছবিতে রয়েছে গরু তোমরা অবশ্যই ধরতে পেরেছ যে গোনেমিয়া তার খামারে গরু পোষেন দেখো তো এখন নিচে দেখা শব্দটির অর্থ বলো তো খৈল শব্দের অর্থ কি তোমরা অবশ্যই আমি এর আগে তোমাদের খৈল শব্দের অর্থ বলেছি বাক্য গঠন করেছি তোমাদের অবশ্যই মনে আছে খৈল শব্দের অর্থ কী ছিল খৈল শব্দের অর্থ ছিল পশুর খাবার খামার শব্দের অর্থ কি ছিল বলো তো হুম খামার শব্দের অর্থ ছিল পশু পালনের জায়গা ভুসি ভুসি শব্দটির অর্থ কী ছিল এবার বলো তো ভুসি শব্দের অর্থ ছিল গমের কুরো ভ্যাঁ ভ্যাঁ এই শব্দটির অর্থ কিন্তু আমি আগে বলিনি তোমরা কিন্তু এই শব্দটি গল্পে শুনেছো এবং দেখেছ তাহলে একটু চিন্তা করে বলো তো ভ্যাঁ কোন পশুর শব্দ হ্যাঁ ছাগল কিন্তু ভ্যাঁ ভ্যা শব্দ করেই ডাকে তাই না নিচের কোন পশু পাখিগুলো খামারে পোষা যায় এখানে দেখো নিচে প্রথম দেখছি বাঘের ছবি দ্বিতীয়তে দেখছি ছাগলের ছবি তৃতীয়তে দেখছি শিয়াল শিয়ালের পরে দেখছি আমরা গরুর ছবি গরুর পরে দেখা যাচ্ছে সিংহের ছবি এবং সবার শেষে দেখা যাচ্ছে কবুতরের ছবি তাহলে এই ছয়টি ছবি থেকে তোমরা বলো কোন ছবিগুলো খামারে পোষা যায় আর কোন পশু পাখিগুলো খামারে পোষা যায় না তোমরা অবশ্যই বুঝে ফেলেছ কোন পশু পশুগুলো খামারে পোষা যায় হ্যাঁ ছাগল গরু আর কবুতর খামারে পোষা যায় আর বাঘ শিয়াল আর সিংহ সেগুলো হচ্ছে পোষা যায় না কারণ এগুলো হচ্ছে হিংস্র প্রাণী এবং এগুলো বন জঙ্গলে ঘুরে বেড়ায় তারা বনজ প্রাণী বনে বাস করে ঠিক আছে শিক্ষার্থীরা এখন আমরা অনেক মজা করেছি এখন চলো তোমাদের বাড়ির কাজ দিয়েই বাড়ির কাজের জন্য আমি তোমাদের চারটি শূন্যস্থান পূরণ দিয়েছি এই চারটি শূন্যস্থান পূরণ তোমাদের অনুশীলনীতে রয়েছে তোমরা খেয়াল করলেই দেখতে পারবে তোমাদের অনুশীলনীতে এই চারটি শূন্যস্থানের জন্য উপরে কয়েকটি শব্দ রয়েছে এবং সেই শব্দগুলো থেকে এখানে তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করবে প্রথম শূন্যস্থান হচ্ছে কবুতরের খাওয়ার জন্য ড্যাশ ছিটিয়ে দাও দ্বিতীয়টি হচ্ছে ড্যাশ অনেক পশু পাখি আছে তৃতীয়টি হচ্ছে ড্যাশ আর ড্যাশ পশু পাখির জন্য ভালো খাবার এবং শেষ শূন্যস্থানটি হচ্ছে রাতে গরুগুলো ড্যাশ থাকে তোমরা এতক্ষণ আমার আলোচনা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে অবশ্যই এই চারটি শূন্যস্থান পূরণ তোমরা অবশ্যই করতে পারবে এই শূন্যস্থানগুলো তোমাদের জন্য আমি এই জন্য উত্তরগুলো বলে দেইনি। তোমরা নিজে নিজে চেষ্টা করে এই শূন্যস্থানগুলো পূরণ করে নিও আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকবে মা বাবার কথা শুনবে পুষ্টিকর খাবার খাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবার উপস্থিত হওয়ার আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ